তো আমরা আজকে পাবলিক হেলথ অফথালমোলজি বলতে মূলত দুটো অংশ, একটা হচ্ছে পাবলিক হেলথ, একটা হচ্ছে অফথালমোলজি। সহজ ভাষায় বললে আমরা যেমন যখন ক্লিনিক্যাল মেডিসিন করি, আমরা যখন ডাক্তারি করি, তখন আমরা একজন রোগীকে সামনে পাই এবং তার রোগটাকে নির্ণয় করে সেটাকে চিকিৎসার চেষ্টা করি। ইন কন্ট্রাস্ট, পাবলিক হেলথ হচ্ছে পপুলেশন লেভেলে হেলথের ইম্প্রুভমেন্টের জন্য কাজ করি আমরা। পাবলিক হেলথের সমস্ত মেথোডোলজি, সমস্ত পড়াশোনা, সেটার লক্ষ্যই হচ্ছে যে একটা ডিফাইন্ড পপুলেশনে কীভাবে হেলথ ইম্প্রুভ করা যায়, একটা ডিফাইন্ড পপুলেশনে কীভাবে স্পেসিফিক হেলথ কন্ডিশনগুলোকে প্রিভেন্ট করা যায়, প্রমোট করা যায় তাদের গুড হেলথকে, এবং যারা অসুস্থ হচ্ছেন তাদের ট্রিটমেন্টের জন্য বেটার হেলথ সিস্টেম কীভাবে ডেভেলপ করা যায়। একইভাবে অফথালমোলজিতে যেমন আমরা ক্লিনিক্যাল অফথালমোলজিতে একজন রোগীর চোখের চিকিৎসার ব্যবস্থা করি, তেমনি পাবলিক হেলথ অফথালমোলজি হচ্ছে পাবলিক হেলথ আই কেয়ার, একটা আই কেয়ার সিস্টেম ডেভেলপ করা যাতে টোটাল পপুলেশনের আই হেলথের ইম্প্রুভমেন্টের জন্য আমরা কাজ করি। এবং সেই কাজটা করতে গেলে পাবলিক হেলথ অফথালমোলজিতে অন্য সব পাবলিক হেলথ প্রোগ্রামের মতোই পাবলিক হেলথের আই কেয়ারের ইম্প্রুভমেন্টের জন্য কিছু সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি বা কৌশল আমাদেরকে ব্যবহার করতে হয়। এবং আমি একটা কোটেশন ওখানে দিয়েছি যে পাবলিক হেলথ অফথালমোলজির দ্য বিগ লং টার্ম এইমটা হচ্ছে টু ক্রিয়েট এ ওয়ার্ল্ড ইন হুইচ নোবডি ইজ নিডলেসলি ভিজুয়ালি ইম্পেয়ার্ড। কেউ যেন একটা চিকিৎসার যোগ্য কারণে দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে না থাকে, কেউ যেন এমন কোনো অসুখের কারণে দৃষ্টি না হারায় যে অসুখটাকে আমরা প্রতিরোধ করতে পারি, চিকিৎসা করতে পারি। এবং আমরা বলেছি ওয়ার দোজ উইথ আনঅ্যাভয়েডেবল ভিশন লস ক্যান অ্যাচিভ দেয়ার ফুল পটেন্সিয়াল। সো এখানে আমরা একদিকে যেমন যাদের প্রিভেন্টেবল এবং কিওরেবল এই দুই ধরনের ব্লাইন্ডনেস আছে, ধরা যাক ক্যাটারাক্ট, ছানি কিংবা গ্লকোমা কিংবা ভিটামিন এর অভাবে যে শিশু অন্ধত্ব, এগুলো কিন্তু পুরোপুরি প্রিভেন্টেবল অর কিওরেবল, হয় তাদেরকে প্রতিরোধ করা যাবে, চিকিৎসা করা যাবে। আমাদের পাবলিক হেলথ অফথালমোলজির উদ্দেশ্য হচ্ছে সমাজে আমরা এই প্রতিরোধযোগ্য প্রতিকারযোগ্য অন্ধত্ব নিয়ন্ত্রণ করতে চাই, কন্ট্রোল করতে চাই। এবং তারপরেও কিছু অংশ থাকবে যেগুলোর জন্য হয়তো আমাদের আর চিকিৎসা নেই, সেই সামান্য অল্প কিছু সংখ্যক মানুষ যারা তারপরেও দৃষ্টি প্রতিবন্ধী হবেন, তারাও যেন ইনক্লুসিভ একটা সোসাইটিতে বেড়ে ওঠেন, সেটাও কিন্তু পাবলিক হেলথ প্রোগ্রামের একটা অংশ, যেখানে আপনি কাউকেই বাদ দেবেন না।